হঠাৎই দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের সামনে। প্রথমে একটি জেরক্সের দোকান থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় ব্যবসায়ী ও রোগীর পরিজনেরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় চুচুড়া থানা ও দমকল বিভাগকে, কিন্তু ততক্ষণে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে সেই আগুন। অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। সেই সময়ের মধ্যে দোকানটি ভস্মীভূত হয়ে যায়। এরপর দমকল বিভাগের কর্মীরা দোকানের শাটার ভেঙে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল বিভাগের প্রাথমিক অনুমান। কোথা থেকে আগুনটা লাগলো? কি থেকে মনে হচ্ছে আগুনটা লেগেছে? আগুন মনে হচ্ছে শর্টকাট হয়ে গেছে নাকি মনে পাবলিকরা দেখলো ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এবার আমরাও দেখি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, বেরোতে বেরোতে অনেক ধোঁয়া বেরোতে লাগলো, হাটা দেখি আগুন বেরোতে লাগলো। তারপর সব পাবলিকরা সব ফোন করলো থানাতে, থানাতে ফোন করার পর তোমার ফায়ার ব্রিগেডে ফোন করলো, ফোন করার পর সব এলো, এলো তারপর সব আগুনটা। কটা দোকানে লেগেছে মনে হচ্ছে? হাটার মনে আমার যতটা মনে কেন ফিরিয়ে যাচ্ছে তোমার জেরক্স। কটা দোকানে লেগেছে? ওই সাড়ে তিনটে একটা দোকানে পুরো পুড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো আগুন লেগে গেছে। কোথা থেকে লেগেছে মনে হচ্ছে? এটা মনে মনে শর্টফট হয়ে গেছে কিছু। তারপর পুজোর সাজে পুজোর ভিড়ে এলখন নজর কাড়ে। সত্যি নজর কাড়ার মতো বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সাইজের জামা প্যান্ট তৈরি হচ্ছে চাঁদদানি খুড়িগাছি নতুন পাড়ায় এলখন কারখানায়। কারখানা ছাড়াও আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে ফ্লিপকার্ট অ্যামাজন অনলাইনে অর্ডার করার সুবিধা। পছন্দ মতো কম দামে শার্ট প্যান্ট নিতে ভুলবেন না। ছোটদের জামা প্যান্ট থেকে বক্সার, ট্রাউজার প্যান্ট, কটন, লাইকার সব রকম পাবেন এলখনে। তাই এলখনের তৈরি পোশাক ঘরে আনুন। যোগাযোগ 9062550010, কাস্টমার কেয়ার 0332999591।